হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি এক্সেল সম্পর্কে আলোচনা করছি। এ ভিডিওতে আমি এক্সেলের ইনডেন্ট সম্পর্কে আলোচনা করব। ইনডেন্টের বিষয়টি হচ্ছে, এইখানে দেখুন, এখানে সেলের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে, টেক্সটগুলো কিন্তু এই বর্ডারের সঙ্গে লেগে রয়েছে। আপনি যদি এখানে বর্ডারের পরে একটি স্পেস দিতে চান, তাহলে সেক্ষেত্রে ইনডেন্ট অপশনটি ব্যবহার করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম এক্সেলের ইনডেন্ট সম্পর্কে। এক্সেলের ইনডেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, যেমন আমি এই সেলের যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটিতে আমি যদি একটু স্পেস দিতে চাই এখানে, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যালাইনমেন্ট সেকশনে এখানে দেখুন একটা বাটন রয়েছে, ইনক্রিজ ইনডেন্ট। আপনি যদি এই বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে একটু স্পেস চলে আসছে। তারপরে আপনারা যদি আবার এই বাটনে ক্লিক করেন, তাহলে আরও একটি স্পেস নেবে। তারপরে আপনারা যদি স্পেসটি কমাতে চান, তাহলে এখানে এই ডিক্রিজ ইনডেন্ট এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে স্পেস কমে গেছে এবং এখানে ক্লিক করার পরে আবার এখানে স্পেস কমে যাচ্ছে। অর্থাৎ আপনি এখানে যতবার ক্লিক করবেন ততবার স্পেস বাড়বে এবং এখানে যতবার ক্লিক করবেন ততবার স্পেস কমে যাবে। আপনারা যদি সকল সেলে স্পেস দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সকল সেলে সিলেক্ট করবেন, তারপরে এখানে ইনডেন্টে ক্লিক করলে এখানে স্পেস নেবেন। কিন্তু এখানে আমরা কতটুকু স্পেস দিলাম তা আমরা বুঝতে পারছি না। আমরা যদি কতটুকু স্পেস দিয়েছি সেটি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন অ্যালাইনমেন্টের এখানে একটি তীর রয়েছে। আপনি যদি এই তীরে ক্লিক করেন, তাহলে এখানে ফরম্যাট সেলের যে বক্স, সেই বক্সটি চলে আসবে। এখানে দেখুন একটি অপশন রয়েছে ইনডেন্ট, এখানে ওয়ান লেখা রয়েছে। আপনি যদি এইখানে ওয়ানের জায়গায় টু করে দেন, তারপরে আপনি যদি ওকেতে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে স্পেসটি বেড়ে গেছে। তারপরে আপনি যদি স্পেসটি আবার হাইড করতে চান, অর্থাৎ স্পেস যদি না দিতে চান, তাহলে এইখানে এই তীরে ক্লিক করার পর এখানে আপনি জিরো করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করলে সেটি এখানে হাইড হয়ে যাবে, অর্থাৎ এখানে স্পেসটি হাইড হয়ে যাবে। এছাড়াও এখানে ফরম্যাট সেল বক্সে এখানে অ্যালাইনমেন্টের আরও বেশ কিছু অপশন রয়েছে। এখানে আপনি কোন অ্যালাইনমেন্টে নেবেন, হরিজেন্টাল অনুযায়ী, তারপর ভার্টিক্যাল অনুযায়ী কীভাবে নেবেন, তারপরে আপনি ওরিয়েন্টেশন কীভাবে চেঞ্জ করবেন, সেগুলো আপনি এখান থেকে করতে পারেন। গত ভিডিওতে আমি এখানকার অন্যান্য অপশন সম্পর্কে আলোচনা করেছি। এ ভিডিওতে আপনারা এক্সেলের ইনডেন্ট সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।